স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। প্রদান করা হয় স্ট্যাটিক গার্ড অফ অনার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন হাসিনা ম্যাক্রন। এ সময় চলমান রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আলোচনা হয় জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওয়ান প্ল্যানেট সামিটে অংশ নেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এছাড়া সামিটে আসা সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে ফরাসি প্রেসিডেন্টের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সন্ধ্যা 7:00টার দিকে ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ড অপেরাতে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে সম্মেলনে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের অভ্যর্থনা জানিয়ে জলবায়ু চুক্তিতে জোটবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল। I do believe that's our collective chance. ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্যারিসের দ্য গল বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।